নমস্কার, আদাব। আমি শাম্ব, বাংলার মুখ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হরিহর জেঠালাল জারিওয়ালা, ভারতীয় সিনেমার দর্শকরা এই নামটির সঙ্গে কোনোদিনই পরিচিত নয়। কিন্তু এই ব্যক্তির ছদ্ম নাম যদি আপনাদের সামনে বলি, তাহলে চোখের সামনে ভেসে উঠবে একটি ছবি, যেই ছবি ভারতীয় সিনেমাতে আজও শাশ্বত হয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সঞ্জীব কুমার, যার প্রকৃত নাম হরিহর জেঠালাল জারিওয়ালা। 1938 সালের 9ই জুলাই গুজরাতের সুরাতে জন্ম হয় তার। পরে সপরিবারে মুম্বাই চলে আসেন। পড়াশোনা শেষ করার পর ফিল্ম স্কুলের প্রতি তার টান বাড়তে থাকে। যদিও বলিউড দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়নি, ছোট থেকে নাটক করতে ভালোবাসতেন, নাটক দিয়ে শুরু হয়েছিল অভিনয় জীবন। আর এই নাটক থেকে এসেছিল সুখ্যাতি, আর সেই নাটকই তাকে নিয়ে গিয়েছিল বলিউডে, অর্থাৎ বড় পর্দায়। নাটকে ভীষণভাবে জনপ্রিয় হওয়ার পর বলিউডে হাম হিন্দুস্তানি ছবিতে অভিনয়ের ডাক আসে। 1960 সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ছোট্ট ভূমিকা, কিন্তু তবুও সঞ্জীব কুমারের অভিনয় দর্শক মনে দাগ কাটতে পেরেছিল। रात का 1 बज चुका था। घड़ी के बाईं तरफ जालों से भरी एक पेंटिंग थी। ये हम हिंदुस्तानी ते तार अभिनय जनप्रिय हर पर संघर्ष छविते अभिनय डाक आसे। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ততদিনে তিনি নাম পাল্টে হয়ে গিয়েছেন সঞ্জীব কুমার। এরপর সীতা অর গীতা, আঙ্গুর বা শোলে ছবিতে ঠাকুর বলদেব সিংয়ের চরিত্রে তার অভিনয় কেই বা ভুলতে পারে। তবে শুধু সিরিয়াস নয়, কমেডি ছবিতেও সঞ্জীব কুমারের অভিনয় ছিল অনবদ্য। সারা জীবন বিয়ে করেননি সঞ্জীব কুমার। যদিও অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে তার একটি সম্পর্ক তৈরি হয়েছিল 1973 সালে, 1976 সালে সেই সম্পর্ক ভেঙে যায়। ধর্মেন্দ্রকে বিয়ে করেন হেমা মালিনী। এরপরই বিয়ে না করার সিদ্ধান্ত নেন সঞ্জীব কুমার। পরবর্তীকালে গায়িকা নায়িকা সুলক্ষণা পণ্ডিতের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সঞ্জীব কুমার, কিন্তু ভগ্ন হৃদয় এবং ভগ্ন স্বাস্থ্যের কারণে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। সুলক্ষণা পণ্ডিত সারা জীবন বিয়ে করেননি এই একই কারণে। যদিও সঞ্জীব কুমারের বিয়ে না করা এবং তার অকাল মৃত্যুর জন্য একটি অদ্ভুত কাহিনী শোনা যায় তার পারিবারিক অভিশাপের কথা। সেটা কীরকম শোনা যায়? সঞ্জীব কুমারের বাবার যখন 10 বছর বয়স, তখন তার ঠাকুরদা মারা যায়। আবার ঠিক একইভাবে সঞ্জীব কুমারের যখন 10 বছর বয়স, তখন তার বাবা মারা যায়। আবার একইভাবে মৃত্যু হয় তার ভাইয়েরও। পারিবারিক ইতিহাসের কথা মাথায় রেখে সঞ্জীব কুমার বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু অকাল মৃত্যু কোনোভাবেই আটকানো গেল না। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে জন্মেছিলেন সঞ্জীব কুমার। প্রথম অ্যাটাকের পর আমেরিকাতে দীর্ঘদিন চিকিৎসা হয়, অস্ত্রোপচারও হয়, কিন্তু দ্বিতীয়বার তিনি আর সামলাতে পারেননি। দ্বিতীয় ধাক্কাতেই মাত্র 46 বছর বয়সে 1985 সালে তার মৃত্যু হয়। সঞ্জীব কুমারের জীবনের কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানান। একই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ধন্যবাদ।